আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। খুলনায় রিজভি সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এদিকে প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শনিবার। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ চায় বাম গণতান্ত্রিক জোট। রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ আজ। সর্বশেষ জানিয়ে দেব, মির্জা ফখরুলের পদযাত্রায় যাওয়ার পথে লাকসামে বিএনপির গাড়িবহরে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খুলনায় রিজভির সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেখ হাসনার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বলেছেন, একদফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্র মানা সব দল কর্মসূচি দিয়েছে, এতে নিশ্চিত হয়েছে তিনি আর ক্ষমতায় থাকতে পারছেন না। গতকাল শুক্রবার খুলনা নগরের একটি হোটেলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভি একথা বলেন। গুমখুন, নির্যাতিত, অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের পরিবারের সন্তানদের মাঝে এই উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। রুহুল কবির রিজভি বলেন, শেখ হাসনা বিদেশিদের কাছে বলেছেন, 14 বছর ধরে তিনি দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন, দিনের ভোট রাতে করে জনগণের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে উনি মিথ্যাচারের মডেলে পরিণত হয়েছেন। IMF-এর চাপে সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে রিজার্ভের $23.7 মিলিয়ন। এরা দুর্নীতির মাধ্যমে রিজার্ভ শেষ করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্র শেষ করেছে, ব্যাংকগুলোর এলসিকুলা বন্ধ করে দিয়েছে। তারেক রহমান নির্দেশে মাত্র 2-3 দিনের প্রস্তুতিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশে জনসমুদ্র সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেন রিজভি। তিনি বলেন, অপরদিকে একটি শান্তি সমাবেশ করেছেন ওবায়দুল কাদের সাহেবরা, যার শুরুতে ছিল চেয়ার ছোড়াছড়ি। ওই সমাবেশে শেখ হাসনার ফুপাতো ভাই দক্ষিণ সিটি মেয়র তাপস বলেছেন, আগামী জানুয়ারিতে ঢাকা দখল করে তারা নির্বাচন করে দেখিয়ে দেবেন। এই বক্তব্যে তাদের মনোভাব প্রকাশ হয়ে পড়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমুখী কর্মকাণ্ড তুলে ধরে রিজভি বলেন, নির্যাতন নিপীড়নের শিকার রাজনৈতিক নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশন, তাদের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে। জিয়াউর রহমান বেঁচে থাকলে এ ধরনের গণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক জনগণের কাছে নিয়ে গিয়েছিল। প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ক্ষমতাসীনদের কাছ থেকে এমন প্রতিশ্রুতি পেয়েছে সফর করতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ঢাকায় এ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে তারা, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন নির্ধারণ করবে ওয়াশিংটন আগামীতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে। কূটনৈতিক বিশ্লেষকরা এমনই মন্তব্য করেছেন। 4 দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজুরাজের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। বিশ্লেষকরা বলছেন, ঢাকাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চায় ওয়াশিংটন, এজন্য দরকার একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ। এ স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিস্থিতি অর্জনের প্রয়োজন ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার আইনের শাসন এবং মানবাধিকারের মতো বিষয়গুলোকে আদর্শিক পরিস্থিতি। এ কারণে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। ধারণাবশত বলা হচ্ছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ ইস্যুতে এক প্রকার নমনীয়তা আসবে। তবে উজুরাজিয়া বাংলাদেশ সফরের আগে ভারত সফরের সময় পরিষ্কার করে দিয়েছেন তা হয়নি। দেশটিতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের গণতন্ত্র ও অবাধ নির্বাচনের কথা বলেছেন তিনি। তবে বাংলাদেশ ইস্যুতে রাশিয়া ও চীন সরাসরি যুক্তরাষ্ট্রের বিপরীতে অবস্থান করছে। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে শনিবার বৈঠক করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুপুর 12টায় বনানীর হোটেল শেরাটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইইউ থেকে পর্যবেক্ষক দল পাঠানো হবে কিনা সেই পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে বাংলাদেশ সফর করছে প্রতিনিধি
প্রতিনিধি দলটি। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর 6 সদস্যের পর্যবেক্ষক দলটি 23 জুলাই পর্যন্ত বাংলাদেশে থাকবে। 8 জুলাই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। এরই মধ্যে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মানবাধিকার কমিশনের কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবে। ইইউ দূতাবাসের একটি সূত্র জানায়, এ প্রতিনিধি দলের মূল কাজ হবে ইইউর পর্যবেক্ষকদের কর্ম পরিধি, পরিকল্পনা, তাদের জন্য বাজেট, প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ইত্যাদি মূল্যায়ন করা। এছাড়া তারা সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। ব্রাসেলসে গিয়ে ফিরে গিয়ে তারা একটি প্রতিবেদন দেবেন। ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি বাংলাদেশে পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ খতিয়ে দেখবে। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ চায় বাম গণতান্ত্রিক জোট। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। দলটি মনে করেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর হাজারিবাগ বাজারে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হাজারিবাগ থানা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় এই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের শাসন প্রক্রিয়ার ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে। এখন এই সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার প্রচেষ্টা চলছে। রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ শনিবার। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখা শনিবার রাজধানীতে সমাবেশ করবে। বিকাল 3টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার ও প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলার অভিযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখবেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। ঢাকা মহানগরীর 52টি সাংগঠনিক থানা শাখার নেতাকর্মীর সমাবেশে যোগ দেবেন বলে সংগঠনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মির্জা ফখরুলের পদযাত্রায় যাওয়ার পথে লাকসামে বিএনপির গাড়িবহরে হামলা। কুমিল্লার লাকসামে উপজেলা বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। হামলার শিকার নেতা কর্মীরা সবাই নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদযাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন। আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলায় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মাইক্রোবাস। শুক্রবার দুপুরে লাকসাম জংশন স্ট্যান্ড ও বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রথম আলোকে বলেন, আজ বিকেলে নোয়াখালীতে বিএনপির মহাসচিবের পদযাত্রার কর্মসূচি ছিল। তিনি ফেনী হয়ে নোয়াখালীতে যান। কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লার উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা 20টি মাইক্রোবাসে করে লাকসাম হয়ে নোয়াখালী যাচ্ছিলেন। বেলা 1টার দিকে তারা লাকসাম জংশন বাসস্ট্যান্ড ও বাইপাস এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের মাইক্রোবাসে হামলা করে। তারা 20টি গাড়িতে ভাঙচুর করেন এবং নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এতে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।